আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম কি বলে এই প্রোগ্রামে। আমরা আলোচনায় ছিলাম জিন সম্পর্কে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন, দুষ্ট জিনের প্রভাব থেকে বাঁচার উপায় এবং জাদুটুনা এবং বদনজর সম্পর্কে। তো মোহতারাম মেহমান আলোচনা ছিলেন এই জাদুর থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো। আপনি একটা দোয়া বলছিলেন, লা ইলাহা জিন থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো, এই যে একটা দোয়া বলছিলেন সকালে 100 বার বিকালে 100 বার, যে আবার যদি আপনি যদি বলেন। এই ঘটনাটার সাথে, এই দোয়ার সাথে একটি ঘটনা রিলেটেড রয়েছে। আসলে এই সম্পর্কে আমরা অনেক অথেন্টিক বই, মুহাক্কিক আলিম দ্বারা লেখা অনেক বই রয়েছে, কিতাব রয়েছে, এগুলো আমরা পড়তে পারি। ইংলিশে ট্রান্সলেশন রয়েছে, বাংলাতে রয়েছে, উর্দুতে রয়েছে। যেমন শেখ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালি, তিনি একটি গ্রন্থ লিখেছেন, জ্যোতিষী এবং জাদুকরদের গলায় তরবারির আঘাত। তো এই বইয়ের মধ্যে তিনি একটি ঘটনা এনেছেন যে একদিন একজন রুগী, যিনি আক্রান্ত, জিনের ইনফ্লুয়েন্স দ্বারা প্রভাবিত, সে তার কাছে আসতো চিকিৎসার জন্য। তো আসার পরে তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রুগীকে মানে রুগীর মাধ্যমে জিনকে জিজ্ঞেস করলেন। সে বলল, আমি নাম বলবো না। বলে, তুমি মুসলমান না অন্য কিছু? সে বলল, আমি মুসলমান। তিনি বললেন যে না, তুমি মুসলমান হতে পারো না। বলে, কেন না? আমি তো মুসলমান। বলে, না, মুসলমান কোনোদিন একজনে অন্যজনের ক্ষতি করতে পারে না, তুমি কেন তার ভিতরে ঢুকেছো, এই রুগীর ভিতরে? তুমি যদি মুসলমান হও তাহলে এখনই বেরিয়ে যাও। সে বলল, না, আমি তাকে ভালোবাসি, মহিলা ছিল, যে মহিলাকে আমি ভালোবাসি। তো শেখ বললেন যে না, মহিলা তোমাকে ভালোবাসে না। বিনা না, সেও ভালোবাসে। শেখ বললেন, যদি মহিলা তোমাকে ভালোবাসতো তাহলে সেই মহিলা আমার কাছে আসতো না, তার প্রতিকারের জন্য, চিকিৎসার জন্য। তারপরে শেখ বললেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি চলে যাও। সে বলল, না, কখনো না, আমি যেতে পারি না, যাব না। তিনি বললেন, তুমি যদি না যাও তাহলে কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমি তাদবির করব, চিকিৎসা করে তোমাকে আমি জ্বালিয়ে দিব। তারপরে তিনি তিলাওয়াত শুরু করলেন, যে জাদু এবং জিন সংক্রান্ত যে আয়াতগুলো, যেগুলো রেকমেন্ডেড জিনের চিকিৎসার জন্য এবং জাদুর প্রতিকারের জন্য, তিনি তেলাওয়াত শুরু করলেন। শুরু করার পরে জিন কাঁদতে শুরু করলো। তারপরে বলল, ঠিক আছে, আমি চলে যাব, তবে একটা শর্ত। বলে, শর্ত কি? বলে, আমি তার এই মহিলা থেকে বেরিয়ে আসবো, বা তোমার মধ্যে আমি ঢুকে যাব। বলে, ভালো কথা, তুমি ঢুকো, যদি পারো, তোমার যদি সাধ্য হয়, ক্ষমতা থাকে, তুমি ঢুকে যাও। শেখকে বলতেছে, শেখকে বললো। তারপরে সে জিন বলল যে, না, আমি পারবো না, আমি চেয়েছিলাম, কেন না পারবো না? কেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নাকি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি সকালে 100 বার পড়বে, তার জন্য সারা দিনের জন্য গ্যারান্টি, কোনো শয়তান জিন তাকে কোনো আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার 100টি নেকি লেখা হবে তার আমলনামায়, 100 বদি মানে গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়া হবে, এবং 10টা এই আজাদ গোলাম আজাদ করার সওয়াব পাবে সে। আর সেই জিকিরটি আপনি আজকে সকালে পড়েছেন, শেখকে বলল যিনি, এই জন্যই আমি আপনার কাছে প্রবেশ করতে পারবো না। তো তারপরে শেখ লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলেছেন, এটা তো সত্য, জিনের মুখ দিয়েও এটা বেরিয়ে আসলো। সুতরাং আমরা অনেক সময় বিভ্রান্ত, আমাদের ল্যাক অফ নলেজ, নলেজ না থাকার কারণে কোরআন কী শিক্ষা দিয়েছে, হাদিস কী শিক্ষা দিয়েছে, জাদু কী, জিন কী, এগুলোর প্রভাবিত হলে আমরা কী করতে হবে, আমরা না জানার কারণে আমরা এগুলো করি। সুতরাং আমরা জানো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রতিদিন সকালে এবং বিকালে 100 বার পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তৌফিক কামনা করি। আরও অনেক দোয়া রয়েছে এই সম্পর্কে। এটা তো আসলে একটি সহজ দোয়া, এই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা বেঁচে থাকার জন্য অন্যতম একটা উপায়, আবার নেকিও হচ্ছে, নেকিও হচ্ছে। আবার এই দোয়াটাই কিন্তু আল্লাহ রসুল শিখাই দিয়েছেন আরাফাতের ময়দানও, কত ইম্পর্টেন্ট দোয়া বলে। আরাফাতের ময়দানও যদি কেউ যদি এই দোয়া করে, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল, এটা তো আল্লাহর প্রশংসা, আল্লাহর একত্ববাদের ঘোষণা, এখানে তো কোনো দোয়া নাই। দোয়া বলতে তো অনেকে বুঝে রাব্বানা জালামনা কইয়া, বা আমার নিজের জন্য কোনো কিছু চাওয়া, নিজের কল্যাণের জন্য চাওয়া। তখন আল্লাহ রসুল বলেন, আল্লাহর গুণগানের মধ্যে যদি কেউ সারাদিন লিপ্ত থাকে,
রাব্বুল আলামিন আল্লাহ তাআলার তার কুদরতি ব্যবস্থাপনায় এই বান্দার যত মাকাসিদ আছে, কারণ আমরা কত চাহিদা আছে কি আছে এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলা গায়বী খাজানার মাধ্যমে এই বান্দার মনের সমস্ত মাকাসিদগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আর আসলে গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আজকে আমরা সমাজের মধ্যে আমরা সবাই খুবই আমরা ভুক্তভোগী, অনেক সময় আমরা শুনি জিনে আসর করছে বা বাচ্চারা জিনে আসর করছে, এই জন্য দেখা যায় আমরা অনেক দৌড়াদৌড়ি করি। আমরা সঠিক ইলিম সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এমন কোনো মানুষের কাছে যাই যিনি ইমান হরণ করার পদ্ধতি আমাদেরকে বা দিয়ে দেন। আমরা আগে ছোটো থাকতে শুনতাম জিনে ধরছে তো এখন একটা খালা একটা আপনার খাসি দিতে হবে অথবা কয়েকটা গরুর দুধ এনে একত্রিত করে এই ফিসাবকে দিতে হবে, এই ধরনের এগুলো মানে জাদু জাদু, এখানে কোরআন হাদিসের এগুলো তো একটা মানে নিজের তৈরি একটা জিনিস। তো এইগুলোর থেকে পেশা দেখার জন্য যে দোয়া শেখ বলে দিয়েছেন, আমরা সবাই চেষ্টা করতাম যেন আমরা সকালে ফজরের নামাজের পরে 100 বার এবং মাগরিবের নামাজের পরে যেন আমরা 100 বার পড়তে পারি, তাহলে আমরা রাতের বেলা এবং দিনের বেলায় দুষ্ট জিনের আক্রান্ত থেকে আমরা হেফাজত হতে পারবো। আসলে অনেক আপনি আর কিছু বলবেন নাকি? তাছাড়া ওই যে জিনে কিন্তু বিভিন্ন রূপ ধরতে পারে, আমরা বলেছিলাম যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত জিন শয়তান, যেমন বদর যুদ্ধের সময় জিন শয়তান সুরা কাবিন মালিকের সুরদ্রে এসেছিল, সুরা কাবিন মালিক তিনি খুব প্রভাবশালী ছিলেন এই সময়ে, তো তারা যখন বদর যুদ্ধে যাবে কুরাইশরা, তো সুরা কাবিন মালিকের কথা শুনে তাদের আরও সাহস বেড়ে গেল, আর সুরা কাবান বিন মালিকের নেতৃত্বে তারা এক পতাকা হাতে ছিল, তারা স্লোগান দিয়ে যুদ্ধের মধ্যে শরিক হলো। তো সুরা কাবিন মালিক তো আসলে সুরা কাবিন আসল যে সুরা কাবিন মালিক সেনা সে হলো জিন, তো সে বলল ওয়াকাল আল্লাহ গালিবা লাকুম ইয়াউম ইন্নী জারুল লাকুম, আজকে তোমাদের উপরে কুফারদেরকে কাফিরদেরকে বলল কেউ বিজয়ী হতে পারবে না, লা গালিবা লাকুম ইয়াউম ইন্নী জারুল লাকুম, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের সাথে রয়েছি, এই কথা ঘোষণা দিল, তাদের সাহস বেড়ে গেল। একটু পরেই সে বাগার পায়ে তারা করছে, এমত অবস্থা আবু জাহেলের দলল কি ব্যাপার কোথায় যাচ্ছ তুমি এখন, সে বলল ইন্নি বাড়ি উম্মিনকা, আমি তোমাদের সাথে নাই, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, ফালাম্মা তারা আতিল ফিয়াতান, যখন তারপর কি বললো হজ্জাতে সে বলল যখন দুনু গ্রুপ একত্রিত হয়ে গেল ফালাম্মা তারা আতিল ফি আতান যুদ্ধের জন্য নাকাসা আলিক আকিবাই, সে রান ওয়ে সে দূরতে শুরু করলো এসকে বাঁকতে শুরু করলো পলায়ন করলো, এমত অবস্থা আবু জাহেল যখন ধরলো, কোনো কোনো বর্ণনায় এসেছে হারিস নামক একজন কাফির সে ধরলো কোথায় যাচ্ছ, সে বলল ইন্নি বাড়ি উম্মিনকা ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে বই করি আমি চলে যাচ্ছি। তো এই ঘটনা থেকেও জানা যায় যে সে মানুষের শুরুতে এসেছিল সেই দিন শয়তান জিন। আর একটি ঘটনা রয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাসাসিনেশন তাকে হত্যা করার জন্য যখন তারা ষড়যন্ত্র করছিল আবু জাহেল সহ, সেই সময়ের তারা কবিলার তাদের গুত্রের বিভিন্ন যুবকদেরকে যারা নাকি স্ট্রং ওয়ারিয়ার যারা নাকি ভালোভাবে তলোয়ার চালাতে পারে এইরকম তাদেরকে তারা একত্রিত করলে বলল প্রত্যেক গুত্রের যদি আমরা এক একজনকে আমরা আনি তাহলে মোহাম্মদকে মারার পরে সবাই হবে রেসপন্সিবল, কোনো এক গোত্রর উপর এটা যাবে না, এটা সহজ হয়ে যাবে। এমত অবস্থা তখন যারা তারা যখন পরামর্শ করছিল দরজার মধ্যে দেখা গেল খুব স্লিম হ্যান্ডসাম একজন বৃদ্ধ মানুষ এই উপস্থিত, সে অনুমতি চাইল ভিতরে ঢোকার জন্য, তারা বললেন আপনাকে, তিনি বললেন সে বলল যে আমি অমুক জায়গাতে থাকি, আমি তোমরা যে পরিকল্পনা করছো এটা আমি জানতে পেরেছি, এবং জানার পর আমি মনে করলাম ভাবলাম তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো এই ব্যাপারে, শেখ নজদিদাকে বলা হয়। তো ওই দিনও সে মানুষের সুরতে এসেছিল। আর একটি ঘটনা আমরা তো জানি যে আয়াতুল কুরসি, এই ঘটনাটা আপনি বলেন যে আবু হুরায়রা, না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো একটা গুরুত্বপূর্ণ আপনি স্মরণ করে দিয়েছেন ভালো কথা, যারা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন কিছু গনিমতের মালিকগুলো হেফাজত করে রাখার জন্য, তো তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখাশোনা করতেছিলেন, ঠিক সেই মুহূর্তে রাত্রেবেলায় যে ওই শয়তান আসছে মানুষের রূপ ধরিয়া, তখন উনি ওই সুরকে ধরে ফেললেন, চুরি করার জন্য আসছে, ধরার পরে তখন সে বলতেছে আবু হুরায়রার উদ্দেশ্য বলে আমি তো খুবই অভাবী মানুষ, আমার ঘরের মধ্যে অবস্থা খুব খারাপ, আমার সন্তান এদা আমার স্ত্রী আমার পরিবারের মধ্যে অসহায় অবস্থা, এই জন্য আমি আসছি, ক্ষুধার তাড়নায় সে বুঝাইতেছে সে মজলুম অবস্থায় সে আসছে এগুলোর জন্য। আবু হুরায়রা তো একটু নরম মেজাজের ছিলেন, উনি ওনাকে ছেড়ে দিলেন। যেভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করলেন বলে কী ঘটনা, কোনো রাত্রেবেলা কোনো ঘটনা ঘটছিল কিনা,
তুমি যখন এই ঘটনা বললেন, তখন আল্লাহ রসুল বললেন আবার আইলে তুমি এটাকে ধরে রাখো। আবার পরের দিন সেম ঘটনা করছে, উনি আবার ধরলেন, আবার সে অনুনয় বিনয় করলো, আবার উনি আল্লাহ রসুলকে এই ঘটনা বললেন। তৃতীয় দিন যখন আবার আসছে, তখন আবু হুরায়রা আবার ওনাকে খুব ভালোভাবে ধরলেন, আবার যে এইগুলো বলতেছে, তখন আবু হুরায়রা বললেন আজকে আর তোমার যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি 3 দিন আজকে নিয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। তখন সে বললো, আবু হুরায়রা তুমি যদি আমাকে আজকে ছেড়ে দাও, তো তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিব, এমন একটা দোয়া শিক্ষা দিব, এই দোয়াটা যদি তুমি যদি ফরো, তাহলে কোনো দিন তোমাকে আর কোনো মানে জিন শয়তানে তোমাকে আর ধোকা দিতে পারবে না, আসতে পারবে না, এবং তো রহমতের একজন ফেরেশতা তোমাকে সবসময় হেফাজত করে রাখবে। তখন বললো, উনি বলেন কোন দোয়া? তখন সে আয়াতুল কুরসি বললো, যে আয়াতুল কুরসি যে অনেক ফজিলত, এর মধ্যে অন্যতম একটা ফজিলত হচ্ছে কেউ যদি আয়াতুল কুরসি পরে ঘুমায় বা আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, তাহলে শয়তান জিন থেকে সে হেফাজত থাকবে এবং একজন রহমতের ফেরেশতা তাকে কী দিয়ে রাখবেন, গার্ড দিয়ে রাখবেন। তখন আল্লাহ রসুলকে এই ঘটনা বলে আল্লাহ রসুল বললেন, যদিও সে শয়তান, যদিও সে মানে অনেক খারাপ কামের মধ্যে নিয়ে যেত, কিন্তু ঘটনা যেটা বলছে সত্য কথা বলছে। তো এই জন্য আয়াতুল কুরসিটা ওইটা একটা ইম্পর্টেন্ট, যদি আমরা যদি আয়াতুল কুরসিও আমরা যদি রাতের বেলায় বা আমরা যদি প্রত্যেক নমাজের পরে যদি আমরা পড়তে পারি, তো এগুলো তেজাভাবে হেফাজত হবো। আবার অন্য ফজিলতের মধ্যে হয়েছে কেউ যদি প্রত্যেক দিন নামাজের পরে আয়াতুল কুরসি পরে, তো তার মত এবং জান্নাতে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তো সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! তা আসলে আমরা না জানা থাকার কারণে আমরা অনেক দোয়া বা অনেক কোরআন হাদিসের মধ্যে যেগুলো আছে আমরা এগুলো জানি না, এগুলো পড়ি না, যার জন্য আমরা বারবার বিপদের মধ্যে সম্মুখীন হই। জিন সম্পর্কে ওই যে তাদের কয়েক প্রকার, বিভিন্ন প্রকার রয়েছে জিন। জিন এক প্রকার হলো তারা তারা ফ্লাই করে, তারা সব সময় ভ্রমণ করতে থাকে। আর জিনের আরেকটি প্রকার হচ্ছে তারা অনেক সময় তারা রূপ ধারণ করে স্নেকের, সাপের, সাপের এবং গরু কেটা কুকুরের, কুকুরের রূপ ধারণ করতে পারে, অন্যান্য পশুরও রূপ ধারণ করতে পারে জিন। আর আরেকটি গ্রুপ রয়েছে তারা মানুষের আশেপাশে চলাফেরা করে, তো তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এটা আমরা আগেও বলেছি। তো সাপ দেহ ধারণ করতে পারে, সাপের রূপ এবং কুকুরের রূপ, এটা হাদিস দ্বারাও প্রমাণিত। এই জিন সম্পর্কে আমরা 8টা দোয়া প্র্যাকটিস করতে পারি, যেটা হাদিস দ্বারা রেকমেন্ডেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা নাকি সূরা বাকেরার লাস্ট 2টা বার্স, আমানার রাসূল থেকে ফানসুরুনা আলাল কাউমিল কাফিন পর্যন্ত পড়বে প্রতি রাত্রে, তাদের জন্য এই 2টা বার্সই যথেষ্ট হয়ে যাবে তাদের প্রোটেকশনের জন্য ফ্রম এনি কাইন্ড অফ ইভল, যে কোনো ধরনের খারাপি থেকে ইনসান এবং জিন্নাতের, শয়তানের, প্রতি রাত্রে। তো এটা তো সহজ 2টি আয়াত, আমরা নিজেও যেন শিখি এবং আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে যেন আমরা শিক্ষা দিই, মুখস্থ করাই তাদেরকে এবং তারা মুখস্থ করে এটা পড়তে পারবে। যারা মুখস্থ পারি না, আমরা আমরা কী করতে হবে, যে আমরা প্রতি রাত্রে অথবা দিনে আমরা কী করব, যে কমপক্ষে একবার হলেও আয়াতুল কুরসি, আমানার রাসুল, এগুলো আমরা সিডি থেকে আমরা শুনতে পারি, ক্যাসেট থেকে, এবং সুরায় বাকেরা কমপক্ষে যেন দিনে একবার তেলাওয়াত হয়। যে ঘরে সুরায় বাকেরা তেলাওয়াত হবে, সে ঘরের মধ্যে জিন্নাত এবং শয়তান এসে কোনো ক্ষতি করতে পারবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সংক্ষেপে শুধু দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, মোহতারাম শেখ যে আলোচনা করেছেন, আলোচনাগুলোর থেকে আমরা যে মানে 3টা দোয়া উনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করেছেন, বিশেষ করে যদি আমরা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যেন আমরা পড়ি। আর বিশেষভাবে আমরা যেন প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি যেন আমরা তেলাওয়াত করি। আয়াতুল কুরসি তো জানেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি নামে বেশি প্রসিদ্ধ। তারপরে বলা হয়েছে সূরাতুল বাকারার শেষ যে 2টি আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে শুরু করে একবারে ফাং সুরনা আলাল কওমিল কাফিরিন, ইজি এবং অত্যন্ত সহজ সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, এটা যদি আমরা যদি প্রত্যেক দিন যদি তেলাওয়াত করি, তাহলে দুষ্ট জিন থেকে আমাদের পরিবার, আমাদের ছেলে সন্তান, আমাদের সবাইকে, আমরা নিজে সহ সবাই আমরা হেফাজত থাকতে পারবো। এবং আপনারা সবাই চেষ্টা করবেন এই দোয়াগুলো পড়ার এবং এই দোয়াগুলো আমল করার, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসলে তারপরে আসলে সময় তখন সংক্ষিপ্ত, আমরা 8টা সাবজেক্ট এটার সাথে আসলে আমাদের ওই যে জাদু টুনা, ওই যে জাদু যারা আপনার দুষ্ট জিনকে তাবে করে অথবা আপনার কোরআন হাদিসের বিপরীতে গিয়ে কুফুরি অবলম্বন করে, যারা মানুষের ক্ষতির জন্য যারা জাদু করে, তাদের কী অবস্থা হবে এবং ইডা শরীয়তে কতটুকু এলাও করে, এগুলোর থেকে কীভাবে আমরা বাঁচবো? এবং যেহেতু বিভিন্ন টুটকার মাধ্যমে করে কোরআন হাদিসের বিপরীতে, গাছের পাতা নিয়ে, চুল নিয়ে, ফুরান জামা নিয়ে, এই জন্য এটাকে টুটকার থেকে টুনা মূলত আসছে, জাদু টুনা। এই জন্য জাদু টুনা সম্পর্কে যদি আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে যদি এটা নিয়েও, কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ভুক্তভোগী,
অনেক স্বামী স্ত্রী দেখি সুন্দর সম্পর্ক, কিন্তু জাদুটোনার মাধ্যমে সম্পর্ককে একবার বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মা থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে, স্বামী স্ত্রী মা বাবা সন্তান সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন একবার ব্যঙ্গে একটা ফ্যামিলি টুকরো টুকরো হয়ে যায়। এই ধরনের খারাপ জাদু সম্পর্কেও আধুনিক চিন্তাধারার মানুষ দ্বারা অনেকে তারা বিশ্বাস করতে পারেন না, তারা সায়েন্টিফিকলি সবটা প্রুফ করতে। তা আমরা দেখি দুনিয়ার তো অনেক জিনিসই মহাকাশ মানুষ যায়, মহাকাশে যাওয়ার পর তো মহাকাশের অনেক জিনিস তারা উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু এরপরও তারা কি বিশ্বাস করে অনেকে দেখিনি। তো সব কিছু দিয়ে সায়েন্টিফিকলি আমরা দেখি কী করতে পারবো, প্রুফ করতে পারবো এমন না, যেহেতু এটা আনসিন ওয়ার্ল্ডের একটা ব্যাপার। আর ইসলাম মুমিন মুসলিম সেই যে নাকি আনসিন ওয়ার্ল্ডের উপর বিশ্বাস করে, আর মিনুনা বিল গাইব। সুতরাং জাদুদে সত্য, এর যে অস্তিত্ব রয়েছে কুরআন দ্বারা প্রমাণিত। ওমা কাফারা সুলাইমান, আপনি একটু আগে আয়াতটি তেলাওয়াত করেছেন, ওয়ালা কিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস আস-সিহর। সুলাইমান জাদু শিক্ষার মাধ্যমে বা নিজে শিক্ষার মাধ্যমে বা অন্য অন্যকে শিক্ষার মাধ্যমে দেওয়ার মাধ্যমে কুফরি করেন নাই, অর্থাৎ তিনি জাদু প্র্যাকটিস করেন নাই, চর্চা করেন নাই। কে করেছে? ওয়ালা কিন্না শায়াতিনা কাফারু, শয়তানে কি করেছে, কুফুরি করেছে কিসের মাধ্যমে? ইউ আল্লিমুনা নাস আস-সিহর, মানুষকে জাদু শিক্ষা দিয়ে। সুতরাং এটা তো একটা প্রসিদ্ধ ভাবে অনেকে জানে ব্ল্যাক ম্যাজিক, যেটা ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ জাদু বা ব্ল্যাক ম্যাজিক, যেটাই আমরা বলি না কেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম করেন নাই, করেন নাই। তো সুলাইমান আলাইহিসসালাম করেন নাই, এবং কোরআনের আয়াতের মধ্যে যদি জাদুর অস্তিত্ব না থাকতো তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন করিমের মধ্যে বলতেন না জাদুর কথা। তারপর আমরা তো প্রসিদ্ধ ঘটনা জানি, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আর ফেরাউনের জাদুকরদের মধ্যে যেটা হয়েছিল, তার মুজিজা এবং তাদের জাদু, তো সেখানের মধ্যে কে কি হয়েছিলেন, বিজয়ী হয়েছিলেন। ফেরাউন তো চাইছিল তার জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হযরত মূসা আলাইহিসসালাতুসসালামকে কি করে দেওয়ার জন্য, মানে ওনাকে শেষ করে দেওয়ার জন্য, মানে তার ক্ষমতা প্রভাব বিস্তার করার জন্য। আসলে হযরত মূসা আলাইহিসসালাতুসসালাম কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলেন যখন দেখলেন এই অবস্থা। ফেরাউন তো সমস্ত তৎকালীন সময়ের যত জাদুকর আছিল সবাইকে নিয়ে আসছে হযরত মূসা আলাইহিসসালাতুসসালামের বিপরীতে, যখন আসার পরে দেখা যায় তারা যখন সাপ সারছে জাদুর কৌশলে তারা সাপ বানাইয়া সারছে, মূসা আলাইহিসসালাম তো টেনশনের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর এগুলো কী করেন? তখন আল্লাহ তাআলা বলেন, ও মূসা তোমার হাতের যে লাঠি আছে এটা সারো। যখন মূসা আলাইহিসসালাম তাদের মোকাবেলা হাতের লাঠিকে সারলেন, দেখা যায় এটা বড় সাপ হইয়া সবগুলো খেয়ে ফেলছে এবং ফেরাউনের মুখে দাওয়া করছে। এখন তো তৎকালীন সময় যারা আছেন সবাই সেজদার মধ্যে পড়ে গেল। তখন মূসা আলাইহিসসালাম একটু আতঙ্কিত, আল্লাহ তাআলা বলেন, ধরো তোমার হাতের লাঠিকে আবার ধরো। যখন ধরলেন দেখা যায় আবার এটা কী হয়ে গেল, ওনার যে হাতের লাঠি আছে লাঠি হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, জাদুর মোকাবেলায় যে মুজেজা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ জাদুর মোকাবেলায় যে মুজেজা যে গুরুত্বপূর্ণ, এবং জাদু একটা দুকা এখানে বোঝা যায়, এটা একটা বোঝা যায়। যদি দুকা না হতো তাহলে ফেরাউন তো তৎকালীন যে শ্রেষ্ঠ পণ্ডিত হল জাদুবিদ্যায়, জাদুবিদ্যা তাদেরকে আনলো, তারা জাদু প্রদর্শন করলো, সিংহ সাপ আরও বহুত কিছু তারা ছাড়লো। যখন মূসা আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ডার করলেন তার লাঠিকে চারার জন্য নিক্ষেপ করার জন্য, এরপরে যে সাপ হলো সমস্ত তার জাদুকে খেয়ে ফেললো। এরপরে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত সাহারা মানে ফেরাউনের যত জাদুঘর ছিল তারা সাজদার মধ্যে লুটে পড়ল। তখন ফেরাউন কি বলল, ওয়ালা উসাল্লিবান্নাকুম লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, আমি তোমাদেরকে হাত কাটবো পাও কাটবো, তোমাদেরকে শুলিতে কি করবো ঝুলাবো, তোমরা কি করেছো, আমি তোমাদেরকে জাদু শিক্ষা দিলাম, আজকে তার জাদুর কাছে তোমরা সারেন্ডার করেছো আত্মসমর্পণ করেছো। তারা বললেন, কালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন, আমরা সেই রবের প্রতি আমরা ঈমান এনে নিলাম যিনি হচ্ছেন সমগ্র ইউনিভার্স দুনিয়ার কি রব এবং প্রভু, যিনি হচ্ছেন রব অব মূসা এন হারুন, রাব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের প্রভু, তার প্রতি আমরা ঈমান আনলাম। তো সব সময় সত্যর কাছে কি বাতিল মিথ্যা পরাজিত, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। তো এমনি ভাবে আমরা দেখি যে জাদু এবং মুজেজার কথাটা যখন এসেছে, আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে
আগুনের মধ্যে নিক্ষেপ করলো, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মুজাজা কি ছিল, তার জন্য আগুনটা পানি হয়ে গেল, বাগান হয়ে গেল, ফুলের বাগান, ফুলের বাগান হয়ে গেল, আনন্দদায়ক বাগান হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসালাম যখন কুফফার দ্বারা বেষ্টিত ছিলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তিনি বালুকণা নিক্ষেপ করলেন, আল্লাহ বললেন তুমি করো নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ করেছেন, এটা রাসূলের মুজাজা ছিল। তুই কেন সমস্ত তাদের যে পাণ্ডিত্য ছিল সব কিছু তাদের কৌশল কি সেখানের মধ্যে হার মেনেছি। তো আমরা সেই জাদু সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে আমরা সর্বপ্রথম কুরআন থেকে আমরা বলি, একটা বললাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে, যেটা যে সুলাইমান আলাইহিস সালামকে অনেকে বলতো যে তিনি জাদু চর্চা করেন, তিনি না করেন। দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক আছে যে সুলাইমানের নকশা একটা বানাই নিছে, অনেকের ঘরে দেখবেন সুলাইমানের নকশা, সুলাইমানের তাবিজের বই, মানে সুলাইমান আলাইহিস টার্গেট করে একটা বানাই নিছে, খাবনামা বা সুলাইমানি আরো একটা বুক আছে, অনেক কিছু অনেক কিছু। যারা মুহাক্কিক আলেম ওনারা এটা কি করেন না, রেকমেন্ড করেন না, এটা কি করার জন্য ইউজ করার জন্য। তো কুরআন করিমের মধ্যে যদি জাদু সত্য না হতো তাহলে কুরআন করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুল আউযু বিরাব্বিল ফালাক এন কুল আউযু বিরাব্বিন নাস নাযিল করলেন, কিসের জন্য নাযিল করেছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি ওয়াল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কে কি জাদু দ্বারা তিনি আক্রান্ত হয়ে গিয়েছিলেন, তিনিও জাদু দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সুতরাং আসুন আমরা জানি তিনি প্রভাবিত হওয়ার পরে কীভাবে তিনি প্রতিকার পেয়েছিলেন, তার প্রায় দীর্ঘদিন তিনি কষ্ট করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন ফেরেশতা একজন পায়ের দিকে একজন মাথার দিকে বসেছেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন উনার কি হয়েছে, তখন একজন আরেকজনকে বলছেন উনি জাদু দ্বারা আক্রান্ত, কে জাদু করেছে, তাকে লবিদ বিন আসাম সম্ভবত নাম, লবিদ বিন আসাম ইহুদি ছিল, সে করেছে, কিসের মাধ্যমে করেছে, বলে তার চুল 11টি চুল নেওয়া হয়েছিল এবং চিরনির মধ্যে এগুলো কে রেখে এরপর একটি কুফের মধ্যে খেজুরের কিয়ের মধ্যে রাখা হয়েছিল। আমরা শুনব আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে কে জাদু করেছিল এবং ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ রসুল কীভাবে জানলেন এবং কীভাবে এটার থেকে নাজাত পেলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যার মাধ্যমে আল্লাহ রসুল পরিত্রাণ হয়েছিলেন। আমরা জানবো কীভাবে আল্লাহ রসুল এগুলোতে মুক্ত হয়েছিলেন, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা আমাদের সাথে থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শেখ নিয়ে আসছেন। বিরতির পর আমরা আবারও শুনব, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।